আসসালামু আলাইকুম। সীমাস কিচেন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ক্রিমের ভিডিও দেখার জন্য। আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম দিয়ে কীভাবে পারফেক্টলি ক্রিম তৈরি করি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1100 মিলির একটি হুইপ ক্রিমের প্যাকেট নিয়েছি। হুইপ ক্রিমটা আপনার স্বাভাবিক তাপমাত্রায় 6 মাস থেকে 1 বছরের মতো রাখতে পারবেন, আর ব্যবহার করার পরে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো রাখতে পারবেন, আর এর চেয়ে বেশি রাখলে ডিপ ফ্রিজে রাখতে হবে। এখন আমি ব্যবহার করার 2 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর যারা নর্মাল ফ্রিজে রাখবেন তারা 48 ঘন্টার জন্য রাখতে হবে। এখন আমি একটি ছুরির সাহায্যে ছোট একটি ছিদ্র করে নিচ্ছি। ছোট ছিদ্র করে এখন এর ভিতর থেকে আমি 1 কাপের মতো হুইপ ক্রিম ঢেলে নিচ্ছি। কাপটা আমি এক সাইডে রেখে হুইপ ক্রিমটা আবারও সেট করার জন্য গায়ের যে পানি লেগেছিল সেই পানিটা একটি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। মুছে নিয়ে এখন আমি শুকনো আরেকটি টিস্যু ছিদ্রর মাঝ বরাবর সেট করে দিয়ে এখন আমি বড় একটি ট্যাপ দিয়ে তারপরে ছিদ্রটা বন্ধ করে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো রেখে দিতে পারবো। এর চেয়ে বেশি রাখলে ডিপ ফ্রিজে রাখতে হবে। এখন আমি এখানে একটি বাটি আর বিটারের কাঁটাটা 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন সেই বাটির মধ্যে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিমটা আমি এখানে 1 কাপের মতো ব্যবহার করছি। এখন আমি ইলেকট্রিক বিটারটা নর্মাল স্পিডে, একদম লো স্পিডে 4 থেকে 5 মিনিট বিট করে নেব। 2 মিনিট বিট করে নেওয়ার পর এখানে আমি সুগার পাউডার দিয়ে দিব। বিটারটা অফ করব না, অন থাকা অবস্থাতে এখানে আমি 1/2 কাপের মতো সুগার পাউডার নিয়েছি। আমি এখানে নর্মাল চিনি ব্লেন্ড করে সুগার পাউডার তৈরি করেছি। আপনারা চাইলে দোকানের কিনা সুগার পাউডারও ব্যবহার করতে পারবেন। এখন সুগার পাউডারটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। বিটারটা এখন অফ করে এর মধ্যে আমি জেলাটিন মিশিয়ে নিব। জেলাটিনটা এখানে আমি 1 চা চামচ জেলাটিনের মধ্যে 2 চা চামচ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মিশিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফুটন্ত গরম পানি দিয়ে 2 চা চামচ পানি দিয়ে জেলাটিনটা ঠান্ডা করে নিয়েছি। আর জেলাটিনটা অবশ্যই আপনি হালাল হারাম দেখে নেবেন। এখন জেলাটিনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। জেলাটিনটা ব্যবহার কারণ হচ্ছে গরমে যাতে ক্রিমটা গলে না যায়। এখন আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিব। এভাবে আমি ক্রিমটা তৈরি করলে ক্রিমটা গলার সম্ভাবনা কম থাকে। এখন আমি ইলেকট্রিক বিটার অন থাকা অবস্থাতে একটি চামচের সাহায্যে ক্রিমটা সাইডের অংশটা নামিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ক্রিমটা কতটুকু পরিমাণ শক্ত হয়েছে। এভাবে করে আমি জেলাটিনটা ভালোভাবে মিশিয়ে নিব। আমার ভিডিও যদি যাদের কাছে ভালো লাগে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ভালোভাবে জেলাটিনটা মিশিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে। এখন আমি বিটারটা অফ করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার হুইপ ক্রিম দিয়ে ক্রিম তৈরি। এখন বিটারটা খুলে ছাইডটাকে আবারও একটু নামিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা হুইপ ক্রিমটা তৈরি করে ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা উপকৃত পাবেন। এখন আমি বাটিটা একটু কাত করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্রিমটা একদমই পুরোপুরি সেট হয়ে আছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।